8 ইঞ্চি স্কোয়ার দিয়ে চোর ঢুকছিল। আর যদিও বাহিরে যান, আপনারা অবশ্যই পাকঘরের দরজাটা আটকায় যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের দিন রাত্রি চ্যানেল আমার মেয়ের, ভাবলাম মেয়ের চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কিছু সতর্কতামূলক ঘটনা জানাই, হয়তো আপনাদের অনেকেরই উপকার আসবে। উপকার আপনাদের নিজেদের উপকার হলে অন্যদেরকেও জানাবেন, অবশ্য জানানো উচিত, কেননা জিনিসটা অনেক ভাবাই জানা যে জিনিস ঘটে যায়। যেমন এখানে হয়তো ভাবতেছেন আমি কেন অ্যাডজাস্ট ফ্যানের ছবি কেন ধরে রেখেছি। ঘটনা হলো অ্যাডজাস্ট ফ্যানকে নিয়েই। দেখতে পাচ্ছেন ফ্যান উপরেরটা 8 ইঞ্চি, নিচেটা 10। এই 8 ইঞ্চি স্কোয়ারের ভিতর দিয়ে যে একটা মানুষ প্রবেশ করতে পারে, তো এটা কেউ কি ভাবে? চিন্তাও আসে না, কিন্তু তাও করছে। ঘটনাটা এই বিল্ডিংয়েরই, আমার নিচের, আমি 5তলায় 4তলার ঘটনা। যাই হোক, ঘটনাটা দেখতে থাকেন তো জানতেও পারবেন, নিজেরাও সতর্ক হবেন, অন্যকে সতর্ক করবেন। এই 8 ইঞ্চি স্কোয়ার দিয়ে চোর ঢুকছিল আজ থেকে 3-4 বছর আগে। তখন তো আমার মেয়ের চ্যানেল ছিল না, তো ভাবলাম যেহেতু মানুষ এখন ঈদে বাড়ি যাচ্ছে, দেশে যাচ্ছে, হয়তো আমার একটু অসুস্থতার জন্য ভাবছিলাম আর কয়েকদিন আগেই দিব, ভিডিওটা কিন্তু হয়ে ওঠে নাই। যাই হোক, দিন তো চলে যাচ্ছে, ঈদও চলে আসতেছে, তো এই 8 ইঞ্চি ফ্যান দিয়ে আপনি কি ভাবতে পারেন যে একটা মানুষ চোর ঢুকতে পারে? কিন্তু তাই হয়েছে, এখান দিয়ে চোর ঢুকে। ঘটনাটা হলো কি, আসলে আমাদের পাশে যে বিল্ডিংটা, বিল্ডিংটা সানসেটটা বেশ চওড়া, মানে আগের বিল্ডিংগুলো যেমন একটু চওড়া থাকে যে, কিন্তু এখনকার বর্তমান যে বিল্ডিংগুলো সব তো ছোটো, হয়তো বা 5 ইঞ্চি হবে এরকম, মানুষের পা হয়তো এক পা একটু দিতে পারবে এরকম, কিন্তু ওই আগের বিল্ডিংগুলো হলো মানুষ দাঁড়াইতে পারে ভালো মতো আরাম করে। তো সানসেটটা ছবিও আমি আমার থাম্বনেইলে এখানে দিব যে কত দূরত্ব সানসেট থেকেই ওরা এখানে লাগ পাইছে পা দিয়ে। আর চোর তো অবশ্যই একজন ছিল না, দুইজন না হলে। তারপরে হলো ঘটনা, চোর এখান থেকে ঢুকে ঠিক এই দরজা দিয়ে ঢুকে ডাইনিং এ চলে আসছে, যদিও আমার বাসায় ঢুকে নাই, আমার নিচে। তো ডাইনিংয়ে আসার পরে ঘটনাটা আমি এমনি বলি, নিজেকে না দেখাই। এই চোর যখন আসছে তখন মাঝরাত, মানে আজানের আগে। তখন হলো ঢোকার পরে ওরা ডাইনিংয়ে ডেকে, ওদের 4তলায় 2 রুমে 2টা ছেলে আর স্কুলে পড়তো তখন ওরা, এখন একটা পরে একটা কলেজে, আর পাঁচের রুমে হাজব্যান্ড ওয়াইফ। ওরা ডাইনিংয়ে ঢুকে, ডাইনিংয়ে ওরা আবার কী করছে, পাকঘরের দরজা আটকায় নাই। পাকঘরের দরজা না আটকে এসেছে তো ওই আমার এখানে যেমন 2টা ফ্যান আমি 2টা লাগাইছি, বেশি গরম, মানে গরম বেশি গরম বের হওয়ার জন্য, যেমন ওদের এখানে 1টাই লাগানো ছিল। ওই কারেন্টের তারটা সব ছিঁড়েই তো ঢুকলো। যাই হোক, যখন ওরা ঢুকে ডাইনিংয়ে হাস্তাস্তি করে কিছু টুকটা কিছু নিচ্ছিল, ভিতর থেকে ওরা আওয়াজ পাইল, হঠাৎ ওরা জেগে উঠে জাগার শব্দ শুনে চোর তো দৌড় দিয়ে, চোর একটা বাহিরে ছিল সানসেটেই দাঁড়ানো ছিল, আরেকটা হলো সেই এই 8 ইঞ্চি দিয়েই সে আবার বের হয়ে গেছে, তাও বের হওয়ার আগে পাকঘরের দরজাটা আটকে নিয়েছে ভিতর থেকে। তখন তোরা যা বাড়ির মানুষ তো এখানে পাকঘর পিটাপিটি শুরু করছে, আমরা তখন উঠে গেছি। তো আমি ভিডিওর মাধ্যমে এটাই জানাতে চাচ্ছি যে আপনাদের যাদের বাড়ির পাশে বড় সানসেট থাকে, যাতে ওরা লাক পাওয়ার মতো
অবশ্যই খেয়াল করবেন, অবশ্যই খেয়াল করবেন। আর বাইরে যাইতে নিলে অবশ্যই আপনারা পাকঘরের দরজার অন্তত আটকাবেন ভিতর দিয়ে। কী জন্য, ওরা তো ওখানে এই যে 8 ইঞ্চি স্কোয়ার দিয়ে যদি ঢুকতে পারে তাহলে বুঝেন যে চোরের ব্যাস কতটুক ছিল, সে কতটুক চিকন ছিল। চিকন তার মাঝে ছোট বাচ্চা তো আর না চিকন হইতে পারে, হয়তো লম্বা জম্বা সেটাই, না হলে কীভাবে সম্ভব, হাউ পসিবল, আই ডোন্ট নো। ওকে যাই হোক, আমি জানালাম জাস্ট, আপনারা যা জানবেন সবাই মানুষকে জানাবে, অন্যকে উপকৃত করবেন। আর হলো আমার মেয়ে অতি বিজি, তো চ্যানেলটা নতুন খুলছে, বিজির জন্য ও নিজেও কিছু ভিডিও দিতে পায় না, ও যদিও এখন কানাডায় গেছে নতুন স্টুডেন্ট ভিসায়, পড়াশোনার অনেক চাপ, অনেক চাপ, তার মধ্যে বাচ্চা আছে দুইটা, এই জন্য ভাবলাম যে ওর ভিডিওর মাধ্যম দিয়ে যদি আপনাদেরকে সতর্ক করা যায়। তো ভিডিওগুলো আর কয়েকদিন আগে দিলে বেশি ভালো হইতো, কেন অনেকে দেশে চলে গেছে কি জানো, সেটা দারুণ সতর্ক, অনেকে জানেও না। তবে আমি আরেকটা ইউটিউবের বাসায় দেখেছি ঠিক সেম ঘটনা, এই 1-10 ফ্যান দিয়ে চোর ঢুকছে, ওদের অবশ্য গহনাঘাটি নিয়ে গেছে অনেক, আমাদের বিল্ডিংয়ে তেমন তো কিছু নিতে পারে নাই, কিন্তু সবাই সতর্ক হয়েছে। আর তারপরে আমাদের একদম দোতলা থেকে শুরু করে 5তলা পর্যন্ত সবাই বাহিরে আমরা গ্রিল দিয়ে দিছি, খাঁচার মতো যে গ্রিলটা থাকে আর কি, একদম পাকঘরে বারান্দা, বারান্দা যে বারান্দাগুলো ওই ভিতর সাইডে বাইরের সাইডে, যাতে যেগুলো ওপেন রাস্তার সাথে ওগুলো না, যেগুলো সাইডে ওগুলোর সঙ্গে দিয়ে দিছি। তো এতে হয় কি, এতে মানে আমরা এখন নিরাপদ আছি, যাই না আল্লাহ যত যতদিন রাখে নিরাপদ, তারপরও নিরাপদ আমি মনে করি, কেননা এখন একটু ভয় লাগে না তো না, কী করে হাত বাড়ায় কেউ, যেমন আমার এই বাসাটার এক পাশে হলো ছাদ, ওই পাশে হলো পাশের বাড়ি আরেক বাড়ি, কিন্তু ওই যে এখন গ্রিল দেওয়াতে সুবিধাটা হয়েছে। যাই হোক, আমি যেটা আসলে আমার যেটা থাম্বিল হলো তা কথাই হলো, আসলটাই হলো যে অ্যাডজাস্টমেন্টকে নিয়ে, আপনারা প্লিজ সতর্ক হবেন, ওই আর অ্যাডজাস্টমেন্টকে ওপেন রাখবেন না, দরকার হলে বাইরে দিয়ে গ্রিল দিয়ে দিবেন, আর যদিও বাহিরে যান আপনারা অবশ্যই পাকঘরের দরজাটা আটকে যাবেন, রাতে ঘুমানির আগে তো অবশ্যই। আর যদি অনেকে আছে বেড়াতে টেড়াতে যায়, কারণ চুরি তো সবার ফাঁক থাকে না, সুযোগও থাকে না বিল্ডিংয়ে, কেননা সব বিল্ডিংয়ে ডিজাইন এক থাকে না, পজিশন এক থাকে না, সিস্টেম এক থাকে না, যেমন আমার এ পাশে সুবিধা, আমার ডানে এবং আমার বামে সুবিধা, দুই পাশেই আমার সুবিধা চুরির, এ পাশেই পুরোই ছাদ, হাত বাড়ালে ওদের গাছের ফল ধরা যাবে, কিন্তু এখন গ্রিল দেওয়াতে আর ধরা যাবে না, কিন্তু এখান তো চোরের মানে দারুণ সুবিধা ছিল। যাই হোক, ঘটনাটা যদিও আমার সাথে না, আমার এই বিল্ডিংয়েরই। যাই হোক, আপনাদের ভালো লাগলে অন্যকে জানা উপকার, অন্যকে জানাবেন, নিজেরা উপকৃত হবেন, অন্যকে উপকৃত করবেন। এটা বলে আমি আমার ভিডিও শেষ করছি। তবে আমার কাছে আরও কিছু কিছু তথ্য ঘটনা আছে যে সতর্কতামূলক, কিন্তু এতে হয় কি, মানুষের সতর্ক করতে পারলে আমাকে নিজের কাছে ভালো লাগে, যে মানে আরে আমি হইলাম, আমার দেখা দেখি যদি কেউ আরেকজন সতর্ক হয় ওকে ফাইন, সুন্দর না, এতে নিজেই তো ভালো লাগে, নিজেরই ভালো লাগে যে আরেকজন সতর্ক হইল, আমি আরেকজনকে জানাতে পারলাম। সব শেষে আপনাদেরকে 4 তারা দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম, আল্লাহ হাফেজ।